হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমার কিষাণ টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যদি কেউ নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অতিবিশ্বই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তাহলে আসুন, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই শরৎকালের মূলো চাষ। এই সেপ্টেম্বরের শুরুতে মূলো চাষ, এখন এই সেপ্টেম্বরে নানা দিকে নিম্নচাপ, আবার অতি ভারী বৃষ্টি, কোনো জায়গায় জল জমে যাচ্ছে, অনেক ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে এখন কি করতে হবে, যদি আপনি কোনো লাভের মানে খুব লাভবান হতে চান তাহলে সেই সবজি চাষ করতে হবে, জলদির মধ্যে হয়ে যায়। আমি দেখাবো আপনাকে 25 দিনে হাতে গুনে কীভাবে মূলো চাষ করতে হয়। তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে, একটা উঁচু জমি নির্বাচন করতে হবে, ভালোভাবে নালা দিয়ে সেটাকে উঁচু করে ভালোভাবে। এখন তো লাঙ্গন টাঙ্গন দেওয়া যাবে না, এখন কোদাল দিয়ে কুড়ে সেটাকে মেরামতি করতে হবে, ক্যারি বানিয়ে নিতে হবে। তো ক্যারি বানিয়ে নিলেন, তারপর কিভাবে চাষটা করতে হয় আমি পাই টু পাই দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আসুন তাহলে আজ দেখে নিই কীভাবে 25 দিনের মধ্যে গ্যারেন্টিভাবে আপনি বাজারজাত করতে পারছেন। তাহলে আজ আসুন দেখে নিই। আমি এখানে মাটিটাকে কোদাল দিয়ে করতে বলেছি, মানে কোদাল দিয়ে করলে কি হয় সেটা অনেক ক্ষেত্রে মাটিটা একটু ঝুরঝুরে কম হয়, যার জন্যে বৃষ্টি হলে বসে একেবারে বসে যায় না। তার জন্যে বলেছি যে লাঙ্গন যদি না দিয়ে এখানে যদি কোদাল দিয়ে মাটিটাকে কুড়ে নেওয়া হয় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আলগা থাকে। তো এইভাবে চিরে নিতে হবে। চিরে নেওয়ার পর এখানে কিছু আমি ফেরুডিয়ান এবং সার দিয়ে নেব। আসুন দেখিনি কতটা উচ্চতা হয়েছে, এখানে মোটামুটি 1 বৃত্তার মতো উচ্চতা আছে। এখানে ফিউরিডিয়ান আমি কিছু দিয়ে নেব, 3G, যেটা নতুন এসছে বাজারে, মারাত্মক বিষ। এটা হাত দিয়ে করবেন না, আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম কিন্তু হাত দিয়ে আপনারা করবেন না, এটা কিছু একটা গার্ড নিয়ে নেবেন হাতে। এভাবে দুটি করে দিয়ে নেব। এখানে 10-26-26 কিছু রাসায়নিক সার দিয়ে নেব প্রথমে। এখানে সারটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। ভালোভাবে মেশানোর পর মোটামুটি 1 দিন এভাবেই থাকতে দেব। তারপর দেখে নিই মূলো বীজ, কী জাতের মূলো বীজ দেব। এখানে আমি নিয়ে নিয়েছি সানগ্রো, এছাড়াও বাজারে অনেক রকম হাইব্রিডের পাওয়া যায়, যেমন সুমানি, বিশাল, হ্যাঁ অনেক রকমের পাওয়া যায়। আমি কিন্তু সানগ্রোটাই বেশি চাষ করে থাকি, তাই সেটা দিয়ে দেখাচ্ছি। এটা বর্ষাকালের জন্য খুবই ভালো বীজ, একটা হাইব্রিড বীজ। এখানে কিছু লক্ষণ রেখা দিয়ে আমি বীজটাকে ভালোভাবে মাখিয়ে নেব, কারণ লক্ষণ রেখা জানেন পিঁপড়ে মারার রাজা। তো মাটির মধ্যে অনেক সময় পিঁপড়ে থাকে, সে ডালটাকে খেয়ে নেই, খোলসটা শুধু থাকে। তা এটা মাখিয়ে দিলে আশা করি আর পিঁপড়েতে নিয়ে যেতে পারবে না, তাহলে আপনার প্রত্যেকটি বীজ বেরিয়ে যাবে। এখানে একটা একটা করে দিয়ে দেব ঠিক সমান দূরত্বে। এটা একটু খাটালি আছে, মানে আপনাকে একটা একটা করে বীজ দিলে কি হবে, বীজটা অনেক সাশ্রয় হয়, এছাড়াও সমান দূরত্বের মধ্যে পড়ে যাতে সহজে মটিয়ে যাওয়ার উপায় থাকে। আর যদি অনেক বীজ পড়ে যায় একসাথে তাহলে আপনার মোটাতে একটু অসুবিধা হয়, দেরি লাগে। এখানে ঝুড়ো গোবর থাকলে আপনারা ঝুড়ো গোবর দিয়ে দিতে পারেন, তাহলে তো মাটিটা উপরে যে বৃষ্টি হলে যেটা শক্ত হয়ে যায়, একটা আবরণ হয়ে যায়, সেটা কিন্তু একটা নরম থাকবে। আমি এখানে কিছু গোবর দিয়ে নিচ্ছি, ঝুড়ো গোবর না থাকলেও কোনো অসুবিধা নেই। এখানে আমি মোটামুটি 3 দিন পর, তার মাঝের মধ্যে একটা বৃষ্টি হয়েছিল হালকা, দেখুন 3 দিন পর গাছটা বেরিয়ে গেছে একদম। দেখুন কোদাল দিয়ে কুড়োর মানে হচ্ছে একটাই, যে মাটিটা খুব কিন্তু আলগা থাকে। আর লাঙ্গন দিয়ে আপনি যদি মাটিটা করেন পুরো ডাস হয়ে যায় মই দেওয়ার আর লাঙ্গন দেওয়ার ফলে, তখন ভারী বৃষ্টি হয়ে গেলে আপনার মাটিটা বসে যেতে
তো এখানে আমি 10 দিন পর প্রথমে একটা কুড় দিয়ে নেব, মাটিটাকে ভালোভাবে আলগা করে নেব গোটাই, তারপর আপনার মোটাতে সাহায্য করবে মূলটাকে। এভাবে কুড়ে নেব, দেখুন কুড়ে নিয়েছি একবার। এবার আসে রোগ পোকার আক্রমণ, মূল গাছ যখন ডাকর হবে একটু বড় হবে তখন আপনাকে প্রথমে একটা কীটনাশক ব্যবহার করতে হবে যেটা গন্ধ না হয়। মূল শাকটা যেমন পোপেক্স সুপার একটা দিয়ে দিলে সেটা গন্ধটা থেকে যায়, সেভাবে পোপেক্স সুপার দেওয়া চলবে না, একটা অন্য একটা ওষুধ দিয়ে চলবে। আর পাশাপাশি ওই যে সাপ পাউডারটা দেখালেন, ওই সাপ পাউডারটা মারতে হবে যাতে ডাব পচে যায়। তাহলে ওইটা দিয়ে দিলেন মাঝে মাঝে, একসাথে মিশিয়েও মারতে পারেন কিংবা আলাদা আলাদা দিতেও পারেন, একটা কীটনাশক আর একটা ওই ছত্রাকনাশক, এই দুটো কিন্তু ওষুধ দিতে হবে। তারপর আমি দ্বিতীয়বার কুড়ে নিচ্ছি, দ্বিতীয়বার কুড়ে এই দ্বিতীয় যখন আমি কুড়ব তখন মাটিটাকে একটু মূলোর গায়ে দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, বৃষ্টি যদি হয় তাহলে মূলোটা আপনার সোজা থাকবে, আর ওই যে মূলোর মানে যে গোড়ার মাটিটা ওটা কিন্তু আলগায় থেকে যাবে। আর মূলো সবসময় চায় তার পাশের মাটি যেন আলগা থাকে, তাহলে তাড়াতাড়ি হতে মূলো যে তাড়াতাড়ি হবে সেটা এই মাটি নরমের জন্যেই তাড়াতাড়ি হবে। এভাবে পাশে পাশে মাটিটাকে দিয়ে দিতে হবে। এখানে আপনি যদি তাড়াতাড়ি ফসল নিতে চান আর কিছু লাভবান হতে চান তাহলে আপনাকে একটু যত্নশীল হতেই হবে। দেখুন এভাবে মাটিটা দিয়ে দেবেন। তারপর আমি আসছি মোটামুটি 20 থেকে 22 দিন, আজ আমি 22 দিন পরে এসেছি। দেখুন মোটামুটি আমার মটিয়ে গেছে, এখনও 25 দিন হতে 3 দিন বাকি আছে, তার মধ্যে আমি কিছু আজকে তুলে নেব, কিছু উঠিয়ে দেখাচ্ছি আমি। এই যে দেখুন, এই যে কিছু উঠিয়ে দেখাচ্ছি এখানে, প্রায় সবকটি মূলো আমার মোটিয়ে আসছে, কিছু কিছু আছে একটু সরু আছে, সেগুলোকে এখন ছেড়ে দেব, একদিনে তার সবগুলো বিক্রি করা যাবে না, তাই আমি কিছু কিছু করে উঠিয়ে নেব। যে আমি মোটা গলা উঠিয়ে নেব তখন দেখবেন যে ওই যে সরু আছে যেগুলো এখনও মোটা হয়নি সেগুলো দেখবেন আস্তে আস্তে মোটে গেছে। তাই মূলো যদি একবার মোটে যায় যত তাড়াতাড়ি পারেন উঠিয়ে বাজারে নিয়ে যান, কারণ মূলো বেশি দিন থাকলে মূলো গায়ে একটা দাগ হবেই, সেটা আপনি যে ওষুধই দেন না কেন একটা দাগ হবেই। তাই মোটিয়ে গেলে আপনার তো পয়সার দরকার, তাই পয়সা করতে গেলে আপনাকে বাজারে তাড়াতাড়ি বিক্রি করে দিতে পারে। আর এই সময় কিন্তু ভালো চাহিদা, মূলো মোটামুটি 40 টাকা কিলো বিক্রি হচ্ছে। এভাবে ভালোভাবে একটু ঘষে আলতো চাপ দিয়ে ঘষে নেবেন, তাহলে মাটির যে দাগগুলো সেগুলো পরিষ্কার হয়ে ঝকঝকে হয়ে যায় মূলোটা। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আজ আমি আপনাদেরকে ওজন করে দেখাবো মূলোটা কত ওজন হয়েছে। মূলত শাক সমেত বিক্রি করা হয়, তাই এই যে দেখুন এখানে 250 গ্রাম বাটখারা আছে, দেখছি 250 গ্রাম দিয়ে হচ্ছে কি না। দেখুন 250 গ্রাম হয়ে যাচ্ছে, আর 4টাতে কিলো। দেখুন এখানে 2টো 500 গ্রাম করে 2টো বাটখারা আছে কিন্তু উপর নিচে, এই যে দেখছেন। তাহলে বুঝুন 4টে মূলোতে 1 কিলো হয়ে যাচ্ছে, তাহলে 1টা মূলোর দাম কত হচ্ছে আপনার নিজের চোখে একবার দেখুন। আর যেতে যেতে শুধু একটাই কথা বলবো, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে অতি বিশেষ সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আবার আনতে পারি, নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। তাহলে আজকের মতো এখানেই আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সকলে কিন্তু ভালো থাকবেন।